গাইছেন সেই অন্ধপাল মহাশয়। একটু জোরে হাততালি চাই সবাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে দুর্গা পুজোর দ্বিতীয়া, তো সকলকে দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আবারও সবাইকে বলি যে সকলে পুজো খুব আনন্দে কাটাও। আর আমিও দেখো সকাল থেকেই যে বিছানার অবস্থা দেখাই, এখনও কিছু পরিষ্কার করিনি আর কিছু কাজই করিনি বললে ভুল হবে। সকাল থেকে বাপির টিফিনটা বানিয়ে বাপিকে পাঠিয়ে দিয়েছি, আর না অনেক বাপি আদা পাঠিয়েছিল, মানে দোকানের জন্য তো সবসময় আদা লাগে, মানে আমাদের দোকান যেহেতু মিষ্টির আর সিঙ্গারা তৈরি হয় সেহেতু আদা অনেকটা, মানে প্রত্যেক দিনই আদা লাগে, সেই জন্য বাপি অনেকটা পরিমাণ করে পাঠিয়ে দেয় আর আমি মিক্সিতে এখান থেকে পেস্ট করে পাঠিয়ে দিই। তো সেই রকমই কালকে পাঠিয়েছিল, তো ভাবলাম আজকে সকালে পেস্ট করে পাঠিয়ে দিই। এই জন্য বাপির জন্য সকাল সকাল টিফিন বানিয়ে সমস্ত তরকারি রুটি করে আর আদাটা পেস্ট করে আর কিছু মশলা ছিল সেগুলো পেস্ট করে দোকানে পাঠিয়ে দিলাম। তো দোকান থেকে একজন কাকু এসেছিল, এসে নিয়ে গেল। আমি এখন কয়েকদিন দোকানে যাচ্ছি না, একদমই ভালো লাগছে না, সকালের দিকটায় যাচ্ছি না, সন্ধ্যাবেলায় যাই। বাপির জন্য টিফিন বানিয়ে সমস্ত দোকানে পাঠিয়ে আর এখন আমি এই যে ঘরের সমস্ত কাজে হাত দেবো, তার আগে ভাবলাম ইন্ট্রোটা করে নিই। চলো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। আর এক জায়গায় যাওয়ার আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় যাব কি করব তোমাদের সাথেও শেয়ার করব। পুজো বলে কথা, একটু নিজেকে তো সাজিয়ে তুলতেই হবে, তাই না বলো? তো চলো এখন ঝটপট করে ঘরে কাজ সেরে নিই, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাকে বেরোতে হবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সেই জন্য না ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়। তো সেই জন্য আমি খুব লেট করে ভিডিও দিই, ভিডিওই দিই না প্রায়, মানে খুব কম ভিডিও দিই, শর্টসটা একটু দিই আর বড় ভিডিও দেওয়াই হয় না, কারণ তোমরা বেশি বেশি করে দেখছো না, সাবস্ক্রাইব করছো না, সেই জন্য আমার ভিডিও করার মানে এনার্জিটাই মাঝে মাঝে হারিয়ে যায়, মনে হয় দূর আর ভিডিও করবো না, ভালো লাগছে না। যদি ভিডিও বেশি বেশি করে দেখো সাবস্ক্রাইব করো, তাহলেই ভিডিও করার ইচ্ছেটা বেশি থাকে, না হলে একদমই ভিডিও করতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, তোমাদের বলে দিই ব্লগের মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্টও থাকবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। ঝটপট কাজগুলো তার আগে সেরে নিই, তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। জানো তো সবসময় একটা পুজো ফিল হচ্ছে, যখনই সকালে ঘুম থেকে উঠছি, যখনই মাইকের আওয়াজটা আসছে কানে, যখনই মানে মাইকটা স্টার্ট করছে গানগুলো আর ঠাকুরের গানগুলো আসছে, মানে দুর্গা পুজোর গানটা ভেসে আসছে কানে, তখনই একটা আলাদা রকমের ফিলিংস আসছে। আর সন্ধেবেলাতেও তাই, তো তারই মাঝখানে আমার একদমই মনটা ভালো লাগছে না, কারণ সবসময়ই একা একা চুপচাপ এই ঘরটার মধ্যে থাকতে হয়। তোমার দাদাভাই সারাদিন দোকানে ব্যস্ত থাকে, ওই বা কী করবে, ওর তো কাজে যেতেই হবে, দোকানে ব্যস্ত থাকে সারা ক্ষণ, আর এই পুজোর টাইমে তো আরোই ব্যস্ত, কিন্তু এই টাইমে যদি ফ্যামিলি থাকতো তাহলে আরও কত ভালো হতো। আর আমি জানো তো ছোটো থেকেই না জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, আমি কখনো একা একা থাকিনি, আর সকলের সাথে হাসি খুশি মজাভাবে দিন কাটাতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি যেখানেই একটু মজা থাকে, আনন্দ থাকে, সেখানেই আমি থাকতে পছন্দ করি আর কি। সেই জন্য বাড়ির লোকেরা যখন মানে ফ্যামিলির সকলে আসে তখন একটা আলাদাই মজা হয়, হই হট্টগোল আনন্দ করে দিনগুলো কেটে যায়, যখন চলে যায় তখন খুবই মন খারাপ হয়। আর এই বিশেষ করে এই পুজোর টাইমটায় একা একা তো একদমই ভালো লাগে না, বেশ সবাই ফ্যামিলির থাকলে কত হই হট্টগোল করে আনন্দ করে দিনগুলো কাটতো। তো যাই হোক, কী আর করা যাবে, আগের বছর তবু মায়েরা এসেছিলো, এই বছর মাও বলছে যে আসবে না, তবু দাদা বৌদি আসবে বলেছে, ওরা অষ্টমী করে আসবে আর কি। আর মায়েরা আগের বছর এসেছিলো কিন্তু এই বছর মায়েরা বলছে আসবে না, দেখা যাক কী করে। বারবারই ফোনে বলছি যে মা আসো আসো, মা মানে আমার মায়ের কথা বলছি, শাশুড়ি মাকে বলতে পারছি না, কারণ বোনি মানে আমার ছোটো ননদ, ও আবার দেশের পুজো মানে ওখানে থাকতে পছন্দ করে, আসলে সকলে প্রতিবেশী সকলে রয়েছে, তো ওদের সাথে বেশ মজা করে আনন্দ করে কাটায়, সেই জন্য ও আবার এখানে থাকতে চায় না। তো মাকেও বলেছি, দেখা যাক কী করে, মানে শাশুড়ি মাকেও বলেছি, মাকেও বলেছি, তো শাশুড়ি মা তো হয়তো মনে হয় আসতে পারবে না, আর আমার মাকেও বারবার বলছি আসো আসো করে, তাও আসছেন মানে আসবে না বলছে, দেখা যাক কী করে। আর দেখো আমার সমস্ত কাজ ঘরে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ বলছে ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে ঘরে, আর আমি বাসন গুলোও সমস্ত ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, মানে কাল রাত্রে বাসনগুলো ধোয়া হয়নি, বেসিনেই ছিল, তো সেইগুলোই ধুয়ে পরিষ্কার করে, আর আমি না এরকম একটা মোটা কাপড় সুতির কাপড় রেখে দিই, তো মুছে মুছে এই বাসন রাখার একটাই তুলি, কারণ জল শুদ্ধ তুলে দিলে না বাসন রাখার একটাই মরচে ধরে যায়। এর আগেও আমি এইভাবেই তুলতাম, মানে বাসন ধুয়েই আর সঙ্গে সঙ্গে রেখে তুলে দিতাম, তো একটু মরচে মরচে ধরে গেছে, সেই জন্য আমি তারপর থেকে এইভাবে মুছে মুছে তারপর তুলে রাখি। আর দেখো রাত্রের দিকে আমি বেশিরভাগই মোছামুছি বা এই পরিষ্কারের কাজটা করি, কারণ আমার সকালের দিকে অতটা বেশি টাইম হয় না, মনে হয় যেন রাত্রে বেশি টাইম ফাঁকা থাকে, সেই জন্য ওই টাইমটা চুপ করে বসে থাকি, ফোন ঘাঁটি, তো সেই ফাঁকেতে আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করি। তো এই পুজোর সময়তে আমরা সকলে সেজে
উঠবো, আর আমার রান্নাঘরে এই ডিপেগুলো একটু নতুন করে সাজাবো না, তাই কি হয় বলো? সেই জন্য একটু রান্নাঘরের ডিপেগুলো অনেকদিন আগে থেকে আমি ডিপেগুলো কিনেছিলাম, কিন্তু চেঞ্জ করিনি, ভেবেছিলাম পুজোর সময় করবো, তাই এখন চেঞ্জ করে দিলাম। এখন বেজে গেছে একটা, আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে একটার সময়, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি ভাত, আর আজকে আলু পোস্ত করেছি, আর দুধ আছে, আর কিছু করিনি, ভাত আর আলু পোস্তই আজকে রান্না করেছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই ও বললো ও এসে খেয়ে নেবে, আর সেহেতু এখন একটা বেজে গেছে, আমি এখন বেরিয়ে যাব, তো চলো যাওয়া যাক পার্লারে। চলে এসেছি এখন পার্লারে, একটার সময় ওরা আমাকে পার্লার থেকে ফোন করেছিল, তো সেই সময় আমি খেতে বসেছিলাম, তো খাওয়া দাওয়া করেই দেন তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আর পার্লারটা হচ্ছে আমার ফ্ল্যাটের ঠিক পিছন দিকে, একটা শিব মন্দির আছে ওর পাশে, আর পার্লারটার নাম হচ্ছে রেনবো পার্লার। তোমাদের সাথে একদম কথা বলছি সন্ধ্যাবেলা রেডি হয়ে, তো দেখো এখন আজকে এই চুড়িদারটা পরে নিয়েছি আমি, এই যে, তো আজকে একটু সিম্পল ভাবেই যাচ্ছি, তো আর আজকে নেল এক্সটেনশন করিয়েছি তোমরা জানোই, আর তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি, তোমাদেরকে পার্লারে এক ঝলক দেখিয়েছি, এই যে দেখো, এই যে সিম্পলের উপর করিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আপনি খাবারটা রেডি করে নিই, এখন আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোনো যায়, ওদের সাথেও শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের বরানগরের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে বুম্বাদার আসার কথা, তো সেই জন্য সন্ধেবেলায় ঝটপট রেডি হয়ে চলে এসেছি, দেখলাম ভীষণ ভিড়, আর দেখো আমি এসেও 15 মিনিট দাঁড়িয়েছিলাম, অনেকে তো ঘণ্টাখানেকের ওপর ওয়েট করছে সেই 6টা থেকে, তো আমি 7:30টার সময় গেলাম, তো তারও পরে তারও 15-20 মিনিট বাদ দিয়ে তো ওরা এলো, মানে দশম অবতার বলে একটা ছবি রিলিজ হয়েছে, তার পুরো টিমই এসেছিলো। চলে এসেছি আমি বাড়িতে, আর তোমরা দেখতেই পেলে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিল, আরও অনেক এসেছিল, একজন ফুটবলার এসেছিল, তো তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করলাম, আর তোমাদেরকে কি বলবো, সেই টাইমেই আমার ফোনের চার্জটা শেষ হতে হয়, তখন আমি ভিডিওটা অন করলাম, তখন দেখলাম যে 8% চার্জ, আর ফোনটা তারপরে গেল অফ হয়ে, তো তারপর আবার দোকানে গিয়ে চার্জ টার্জ দিয়ে ফোনটা অন করলাম, আর একটা ভিডিও আপলোডে বসালাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা।